नमस्कार, स्वागत आपनादेर सोशल बांगलार पर्दाय। एई मुहूर्ते आमि आपनादेर साथे रयेछि पूजा। भयाबह अग्निकाण्डेर खबर आबारो उठे आसलो कोइला शहर थेके। कोइला शहरेर चण्डीपुर ग्राम पंचायतेर 6 नं वार्डेर राबारेर गोडाउने भयाबह अग्निकाण्डेर तीव्र आतंक छड़िये पड़े गोटा ग्राम पंचायत एलाकाय। बुधवार चण्डीपुर ग्राम पंचायतेर 6 नं वार्डेर बासिंदा अविनाश दासेर राबारेर गोडाउने हठात्ई अग्निकाण्ड घटे। घटना प्रत्यक्ष करार साथे साथेई खबर देवा हय कोइला शहर अग्नि निर्वापक दफ्तरे। दमकलेर दुटी इंजिन घटनास्थले पौंछलेओ सरु ओ अवैज्ञानिक रास्ता थाकार फले घटनास्थले पौंछाते अनेक असुविधार सम्मुखीन होते हय अग्नि निर्वापक दफ्तरेर कर्मीदेर। समय मतो पौंछते ना पाराय सम्पूर्ण क्षतिग्रस्त हय एई राबारेर गोडाउन। प्राथमिक भावे 6 लक्ष टाकार क्षयक्षति हयेछे बले जाना जाय। স্থানীয়দের সহযোগিতায় অগ্নি নির্বাপক দপ্তরে দুটি ইঞ্জিন দীর্ঘ 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ঘটনার ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ বিস্তারিত জানান। বাগান আছে প্লাস কিছু আমি কালেকশন করি, আর আমার যে স্মোক হাউস আছে রাবারের স্মোক হাউসও আগুন লাগছে। ক্ষয়ক্ষতি পরিমাণ আড়াই টনের মতো মাল আছে। বর্তমান মার্কেট মূল্য আছে 3.5 লাখ টাকার মতো মাল আসছে মার্কেট থেকে ফায়ার সার্ভিস কি সময়ের মতো আসলো ফায়ার সার্ভিস সময় মতো কল করার পরে তারা তুরন্ত আইছে সব উঠি গেছে কিন্তু রাস্তার যে সমস্যা রাস্তার সমস্যা লাগে বড় গাড়ি ঢুকতে পারছে না রাস্তা গুড়িয়া অন্য দিকে আইছে হোটেলে একটু লিঙ্গার হইছে এবং সবচেয়ে বড় সমস্যা হইছে লোকাল যে স্টাফ আছে আমরা ফায়ার সার্ভিসে এই লোকাল স্টাফগুলা নাই। লোকাল স্টাফগুলা কেবা খারাপ কিন্তু তুমি কেন নাই এরারে অন্তত তুরন্ত যাতে আমরা লোকাল এরিয়া তা না এবং লোকাল এরিয়া যা
হায়ার অথরিটি যারা আছে এরার কাছে আমার আবেদন যে লোকাল স্টাফ লোকাল এরিয়া যেতে থাকে মানে আপনি চাইতেছেন প্রতি বেসে একজন লোকাল স্টাফ থাকে না একজনে কভার করতে পারতো না অন্তত তিন চার জন লোকাল স্টাফ থাকতে হইব আমরা লোকাল এরিয়ায় যারা এরিয়াটা চিনে এরিয়া চিনে ভালো করে চিনে এবং রাস্তাঘাট চিনে কোন দিয়ে কোন গাড়ি যায় এটাই সবার আছে আমার আপনি কি মনে করেন যে রাস্তা সরুর কারণে আপনার এত টাকা ক্ষতি হলো যদি রাস্তা ঠিক থাকতো তাইলে আমার এই ক্ষতি হইতো না এবং টাইম মতো যে যেরকম তারা সময় মতো ফায়ার সার্ভিসে সার্ভিস দিছে এবং তারা যেই টাইমে আইছে আমার এই ক্ষতি হইলো না হইলে একমাত্র রাস্তাঘাটের লাগি এবং লোকাল স্টাফ না থাকার কারণে দুটোও আছে যেমন রাস্তার সমস্যা আছে তেমন লোকাল স্টাফেরও সমস্যা আছে আপনার নামটা আমার নাম অবিনাশ দাস আপনি আশিস খুলি সবাই আমার চিনে আপনার যে বাড়ি চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর ছয় নম্বর ওয়ার্ড আপনার যে 3.5 লক্ষ টাকার রাবার চলছে গড়ের তো নতুন গড় ছিল এটার কত টাকা টোটাল গড়ের আনুমানিক মূল্য ধরলেন বর্তমান মূল্য হইব ধরলেন 2.5 লাখ টাকার মতো গড়ের টোটাল আপনার 5 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে 5 লাখ 5.5 লাখ টাকার লস হয়েছে দাস বাবুর বাড়িতে থেকে এটা আমরা কল আসে আমাদের এখানে আমাদের ফায়ার সার্ভিসে যে রাবারের গোডাউনে আবে তো আমরা সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে বেরোই আমরা জিজ্ঞেস করেছিলাম যে ছোটো গাড়ি আসবে না বড় গাড়ি তো যে মানে কল করেছে উনি বললেন যে বড় গাড়ি আসবে তো অ্যাকর্ডিংলি আমরা শ্রীরামপুর দিয়ে আসি আসার পরে যখন আমরা আসলাম যে রাস্তার দিকে গাড়িটা ঢুকছে না এরপর আমরা এদিকে ঘুরে এই রাস্তা কি নাম এটা এই রাস্তা আমরা আসছি যেটা আপনার বাগানের রাস্তা বাগানের রাস্তা দিয়ে ঢুকে বাম দিকে ঢুকে আমরা আসছি এবং রাস্তাতে দুই সাইডে এত জঙ্গল এবং গাছপালা আছে আমাদের গাড়ির যে লেডারটা ছিল লেডারটা পড়ে আছে এখন রাস্তাতে পড়ে আছে আপনারা গেলে দেখতে পারবেন লেডার এবং আমাদের একটা সাকশন হাউস আছে এই সাকশন হাউসটাও আমাদের রাস্তার মধ্যে পড়ে আছে আমাদের গাড়ির গ্লাসটা সব ভেঙে গেছে তবুও আমরা আমাদের কাজ হচ্ছে প্রাণ সম্পত্তি রক্ষা করা মানুষের আমরা হ্যাঁ গাড়িটারি ভেঙে টেঙ্গে এরপর আমরা মানে স্পটে পৌঁছেছি পৌঁছে আমরা দুইটা ডেলিভারি হুস মানে একটা হচ্ছে গাড়ি থেকে আগুন দিয়ে আর সেকেন্ড হচ্ছে একটা পোর্টেবল পাম্প আমরা ইয়েতে নামিয়েছি পুকুরে সেই জল দিয়েছি আমরা আগুনটা নেওয়া স্যার ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতি মানে উনি বলছেন যে মালিক ওনার বক্তব্য হচ্ছে ঘরটা হচ্ছে আপনার 8x17 ঘর মানে 18x17 ফুট ঠিক আছে উপরে জিসিআই সিট দেওয়া আছে তো ওনার ইয়ে মতো উনি বলছেন 3.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে আর কি উনি বলছেন আমাদের তো রাবার তো এমন একটা জিনিস মানে পুড়লে তো আর ইয়ে থাকে না
কত লস এটা এক্সপ্লেইন করাটাও মানে কঠিন পুরার পরে তো হ্যাঁ এসপার গুনা স্টেটমেন্টে বলছি আর কি 3.5 লক্ষ টাকা উনি বলেছেন আর ওটা মানে লাগার কারণটা হচ্ছে ওনারা ওই মানে ব্যবহার হচ্ছে যে শীটগুলো শীটগুলোকে রৌদ্রে শুকাতে দিতে পারে তো উনি বুদ্ধা স্মোক চেম্বার করেছেন যেখানে হিট দিয়ে শুকানো হয় আর কি তো এই মানে হিটের কারণে অত্যাধিক হিটে রাবারের মধ্যে অ্যাসিড থাকে তো আগুন লেগেছে এই হচ্ছে কারণ আর আগুন লাগার কারণ আপনার নাম আমার নাম বিজন গোস্বামী সাবল স্যার এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার।